মাত্র 10 বছর বয়সে মাতৃহারা, দূরদর্শী এই মানুষটির জন্ম চেকোস্লোভাকিয়াতে। বাপদাদা সবাই ছিলেন চর্মকার, সহজ কথায় বলতে গেলে মুচি। কিন্তু সামান্য মুচির ঘরে জন্ম নেওয়া মানুষটির স্বপ্নই আজ ছড়িয়ে পড়েছে পৃথিবীর 72টি দেশে 5,300টিরও বেশি দোকানে। চলুন শুনে আসা যাক তার আশ্চর্য উত্থানের কাহিনী। 6 বছর বয়স থেকে বাবার কাছে জুতো তৈরির কাজ শিখতে শুরু করেন তিনি। 12 বছর বয়সেই জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠেন। মাত্র 18 বছর বয়সে ছেলেটি তার ভাই আন্তনিন ও বোন অ্যানাকে বুঝিয়ে বলেন, একটি ছোট্ট দোকান থেকে আর কতই বা জুতো বিক্রি হবে, তার চেয়ে চলো আমরা 3 ভাই বোন মিলে একটি জুতোর কোম্পানি তৈরি করি, এতে জুতো বিক্রি হবে অনেক বেশি। অনেক চেষ্টার পর 3 ভাই বোন মিলে সামান্য কিছু ডলার জোগাড় করতে পেরেছিলেন, আর তা দিয়েই 1894 সালে ক্ষুদ্র পরিসরে তারা প্রতিষ্ঠা করে ফেলেন একটি জুতোর কোম্পানি। মাত্র 10 জন কর্মী নিয়ে শুরু হওয়া সেই কোম্পানি 1 বছরেই দেউলিয়া হয়ে গেল। এমন পরিস্থিতি সৃষ্টি হলো জুতো তৈরির জন্য চামড়া কেনার টাকাও ছিল না। অন্য কেউ হলে সেখানেই ব্যবসার ইতি টানতেন, কিন্তু তিনি সেখান থেকেই শুরু করলেন এক নতুন অধ্যায়। রাতারাতি সিদ্ধান্ত নেন ক্যানভাস কাপড় দিয়ে জুতো বানানোর। বানাতে খরচ কম হওয়ায় সেই জুতো দামেও সস্তা হলো, আর এভাবেই তৈরি হলো পৃথিবীর প্রথম ক্যানভাসের জুতো, যেটি আমরা বর্তমানে কেডস নামে চিনি। সেই জুতো বাজারে আসা মাত্রই সুপারহিট। 6 মাসের মধ্যেই সমস্ত দেনা শোধ করে ঘুরে দাঁড়ালো তার কোম্পানি। ধীরে ধীরে একটি কারখানা থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবেই প্রোডাকশন বেড়ে দাঁড়ালো প্রায় 10 গুণ। ঠিক সেই সময়ই মারা যান বড় ভাই আন্তনিন, বোন অ্যানাও বিয়ে করে ব্যবসা ছেড়ে চলে যান। আবারও তিনি পড়লেন অথৈ জলে। ব্যবসার হাল ধরতে সিদ্ধান্ত নেন কর্মচারীদেরই পার্টনার করে নেবেন, বেতন নয়, সরাসরি মুনাফার ভাগ দেবেন। কিন্তু শর্ত হল ব্যবসায় মন্দা এলে তারাও সে ক্ষতির ভাগ নেবেন। ঠিক সেই সময় শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। মিলিটারি জুতো তৈরির বিরাট কন্ট্রাক্ট পেয়ে যান তিনি, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাতারাতি মিলিয়নিয়ারের তালিকায় নাম লেখান সেই স্বল্প শিক্ষিত মুচির ঘরের সন্তান, যার কোম্পানির বানানো জুতো আজও আমাদের পায়ে পায়ে ঘোরে। হ্যাঁ, বলছিলাম টমাস বাটার কথা, চিনতে অসুবিধে হচ্ছে তাই না? বাটা কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন। এই টমাস বাটাই হলেন বিখ্যাত জুতো প্রস্তুতকারক কোম্পানি বাটার প্রতিষ্ঠাতা। আজ বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 72টি দেশে ছড়িয়ে আছে বাটার শোরুম। আজকাল আমরা বিভিন্ন জিনিসের মূল্য 99 টাকা, 999 টাকা, 9,999 টাকা দেখি। এটি প্রথম চালু করেছিলেন টমাস বাটাই, কেননা উনি বুঝেছিলেন 100-র জায়গায় 99 লিখলে ক্রেতারা বলবেন 100 টাকারও কমে পেলাম। তার মতো ধুরন্ধর ব্যবসায়িক জ্ঞান নিয়ে খুব কম মানুষই জন্মান। একবার দেখা গেল কারখানা থেকে শোরুমে নিয়ে যাওয়ার পথে জুতোর বক্স চুরি হয়ে যাচ্ছে। সবাই টমাস বাটাকে বুদ্ধি দিলেন সিকিউরিটি গার্ড নিয়োগ করার, কিন্তু তিনি বললেন প্রথমে বাঁ পায়ের সব জুতোগুলো পাঠিয়ে দাও, তার 2 দিন পর ডান পায়ের। দেখা গেল রাতারাতি বন্ধ হয়ে গেল জুতো চুরি। 1932 সালে সুইজারল্যান্ডে কোম্পানির একটি শাখা উদ্বোধন করতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা যান টমাস বাটা। আর কি আশ্চর্য, এই মুহূর্তে বিখ্যাত বাটা কোম্পানির হেডকোয়ার্টারও সেই সুইজারল্যান্ডেই। নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়েও তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে সাফল্য অর্জন করতে হয়। জীবনে বড় হতে 3টি জিনিসের প্রয়োজন, সততা, পরিশ্রম আর বড় স্বপ্ন দেখার মানসিকতা। টমাস বাটা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফাঁপড়বাজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।